আবারও সমাবেশে ফিরেছে বিএনপি। সহিংসতা করে জনবিচ্ছিন্ন হচ্ছে দলটি, তত্ত্বাবধায়কের সায় না থাকায় বিদেশিদের কাছে হচ্ছে বিরাট ভাজন বলছে আওয়ামী লীগ। আন্দোলনটা একদফা নিরপেক্ষ সরকার করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করলেও চলবে না, পার্লামেন্টকে বাতিল করতে হবে। যারা নিরপেক্ষভাবে নির্বাচন করতে আসবে তারা একটা নির্বাচন কমিশন গঠন করবে। কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার সারা নির্বাচন হবে না, এই সমস্ত কথার মাধ্যমে তারা তাদের বিদেশি বন্ধুদেরও বিরাট ভাজন হবে, অশান্ত পরিবেশ কেউ চায় না। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে নতুন তিনটি টার্মিনালে $4 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব বিদেশি বিনিয়োগকারীদের, সেবার মান বাড়ানোর নামে অযৌক্তিক চার্জ যুক্ত না করার আহ্বান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ঘোষণায় উত্তরাঞ্চল জুড়ে উচ্ছ্বাস, স্বপ্ন বুনছেন কোটি মানুষ, সেপ্টেম্বরেই কাজ উদ্বোধনের আশা। এভিয়েশন খাতের উন্নয়নে আধুনিকায়ন করা হচ্ছে 8টি বিমানবন্দর, অবকাঠামোগত সুবিধা বাড়লেও দক্ষ জনবল সংকট, মেধাবীদের নিয়োগ ও প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই 3 পার্বত্য জেলায় পাহাড়ের পাদদেশে বসবাস করছেন কয়েক লাখ মানুষ, ঝুঁকি জেনেও বসত ভিটা ছাড়ছেন না বাসিন্দারা। এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামালের 74তম জন্মবার্ষিকী আজ, ছিলেন ক্রীড়াপ্রেমী ও সাংস্কৃতিক সংগঠকও, নিজের প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবে নানা আয়োজন।